সর্বনাশা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে উত্তরপ্রদেশের লক্ষিমপুরে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চা ও বামপন্থী গণসংগঠনের ডাকে বিলোনিয়া শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও পথসভা। মিছিলটি শুরু হয় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে। সেখান থেকে ব্যাংক রোড এবং এক নং টিলা হয়ে পুনরায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের সামনে শেষ হয় মিছিলটি। মিছিল শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। প্রতিবাদ সভায় আলোচনা রাখতে গিয়ে কৃষক সবার বিলোনিয়া মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ বলেন, গত 10 মাস যাবৎ তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সারা দেশে ব্যাপক আন্দোলন লড়াই সংগ্রাম চলছে। কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির নেতৃত্বে কৃষকদের সেই আন্দোলনকে দেশের প্রায় 500টি কৃষক সংগঠন সমর্থন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সর্বনাশা তিনটি কৃষি আইন বাতিলের কোনো ধরনের উদ্যোগ নেয়নি। কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ পর্যন্ত তিনটি কৃষি আইন বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে লড়াই সংগ্রাম জারি থাকবে। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 3 অক্টোবর উত্তরপ্রদেশের সবচেয়ে বড় জেলা লখিমপুর খেরি, সেখানে মন্ত্রীর পুত্র আশিস মিশ্রের নেতৃত্বে আন্দোলনরত কৃষকদের উপর 6-7টা গাড়ি পিষিয়ে এর মধ্যে 8জনকে নিহত করেছেন, তার মধ্যে 4জন হচ্ছেন কৃষক নেতা। ঘটনাটা হচ্ছে, আপনারা জানেন গত 10 মাস যাবৎ আমাদের দেশে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সারা দেশে ব্যাপক আন্দোলন লড়াই সংগ্রাম চলছে। এই নেতৃত্বে কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি সহ 500টা কৃষক সংগঠন এবং এদিকে এদিনের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাতে অংশ নেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, খ্যাত মজুর ইউনিয়নের রাজ্য নেতৃত্ব দীপঙ্কর সেন, শ্রমিক নেতা বিজয় তিলক, আশিস দত্ত, যুব নেতা রিপু সাহা, নারী নেত্রী বকুল দেবনাথ, অনিন্দিতা সাহা সহ আরও অনেকে। সংযুক্ত কিষাণ মোর্চার এই বিক্ষোভ কর্মসূচি থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং মন্ত্রীর পুত্রের গ্রেপ্তারের দাবি জানান তারা। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।